হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ভিউয়ার্স বিট টু কর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, একটি মিশ্রণে লবণের পরিমাণ 14%, 32 কিলোগ্রাম জল বাষ্পীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ 22% হয়, তবে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? তো বন্ধুরা, আমরা প্রকৃত মিশ্রণের পরিমাণ ধরে নেব x কিলোগ্রাম। এক্স কিলোগ্রাম হচ্ছে আমাদের প্রকৃত মিশ্রণ। তো আমাদের এখানে 14% আছে আমাদের লবণ, তো এখানকার এক্স এর 14% কত? 14% হবে 14x/100। এটা হচ্ছে লবণের পরিমাণ। এখন জল 32 কিলোগ্রাম বাষ্পীভূত হয়েছে, অর্থাৎ এখন মিশ্রণ কতটা আছে? এক্স থেকে 32 কিলোগ্রাম বিয়োগ করে দেবো আমি, তো এত কিলোগ্রাম আমার এখন মিশ্রণ আছে। তো এত কিলোগ্রাম যদি মিশ্রণ থাকে, তো এর 22% কত হবে? কারণ এখানে লবণের পরিমাণ হচ্ছে 22%, তো এর 22% হচ্ছে 22x-32/100। বন্ধুরা, শর্তে এই দুটি সমান হবে, এই দুটি সমান হবে কারণ লবণ কমেনি, লবণ এই মিশ্রণে যতটুকু ছিল এই মিশ্রণেও ততটুকু আছে, অর্থাৎ এই দুটি সমান। এখান থেকে এক্স এর মান বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো কী হবে, নিচে 100 100 কেটে যাবে, তো উপরে থাকবে 14x সমান, এটা গুণ করলে হয় 22x-22 আর 32 গুণ করলে হয় 704। তো 22x এদিকে নিয়ে আসলে হয়ে যাবে 14x-22x সমান -704। 22 থেকে 14 বাদ দিলে হয় 6 8-8x সমান -704। -- কেটে দিলাম, অতএব আমাদের x হবে 704/8 সমান আমাদের দাঁড়াবে 8 8 64, থাকে 6 8 8 8 64, অর্থাৎ 88 কিলোগ্রাম। তো বন্ধুরা, এটাই হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ উত্তর হবে অপশন এ। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দাও, শেয়ার করো, সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করো না এখন আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।